আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি চেষ্টা করি আমার চ্যানেলের মধ্যে সর্বশেষ এবং নিউ ইনফরমেটিভ কিছু লার্নিং অ্যান্ড আর্নিং টপিকস শেয়ার করার জন্য। আপনারা অনেকেই অনুরোধ করেছেন যে আমি যদি আপনাদের জন্য লেটেস্ট ইনফরমেশনগুলো শেয়ার করি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। তো বন্ধুরা, সেজন্য আমি আপনাদের সাথে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যে সাইটটির উপর আমি একটি ভিডিও তৈরি করেছি, সেটি আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আজকে দেখাবো সেই ভিডিও বা সেই ওয়েবসাইটের উপরে কীভাবে আপনি প্রোফাইলটা রেডি করবেন এবং টেস্ট দিয়ে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আগে কখনও আমার চ্যানেলে আসেননি, আসার সুযোগ হয়নি, তাহলে আপনি বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। আশা করি আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, কেননা আমি আমার চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও স্টাডি করে দিয়েছি যেগুলো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আপলোড করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওগুলো দেখে নেবেন এবং এখানে প্লেলিস্টে ক্লিক করে আপনি একে একে আমার সমস্ত ভিডিওগুলো আপনার চাহিদা মতো আমি এখানে সাজিয়ে রেখেছি শোকেজের মতো, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে বাংলাদেশে একমাত্র ওয়েবসাইট আউটসোর্স মাই জব। ফ্রিল্যান্সিং জগতে ক্যারিয়ার গড়ার জন্য যারা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আউটসোর্স জব myjob.com-এ কাজ শুরু করে দেওয়ার জন্য। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন বা কিছু কাজ জানেন বা আপনার প্রফেশনালিজমকে আরও উন্নত করতে চাচ্ছেন বা পারফেক্ট প্রফেশনালিজম অর্জন করতে চাচ্ছেন, তাহলে আমি মনে করব আউটসোর্স মাই জব ইজ দ্য বেস্ট চয়েস ফর ইউ ইন ফিউচার। ওকে, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কীভাবে এখানে আপনি প্রোফাইলটা রেডি করবেন। আমরা জানি upwork.com, freelancer.com, তারপর peopleparhour, fiverr.com, অনেকগুলো মার্কেট প্লেস রয়েছে আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, যারা নতুন তাদের কিন্তু সেখানে বিট করে কাজ পেতে অনেক যুদ্ধ করতে হয় বা অনেক কষ্ট করতে হয়। সুতরাং আপনি সেই প্রফেশনাল বা বড় ওয়েবসাইট বা বড় মার্কেট প্লেসগুলোতে যাওয়ার আগে আপনি যদি আউটসোর্স মাই জব ডট কম এর মধ্যে কাজ শুরু করেন, তাহলে আপনি আপনার একদিকে যেমন স্কিল ডেভেলপ করতে পারবেন, অপরদিকে আপনি এখানে আর্নিং এনশিওর করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এখানে একটি টেস্ট দিয়ে আপনার প্রোফাইলকে সাজাবেন। প্রথমত, আউটসোর্স মাই জব একটি বাংলাদেশি ফার্স্ট ফ্রিলান্সিং মার্কেট প্লেস, যেখানে আপনাকে আপওয়ার্কের মতো এখানে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এবং আপনি দুভাবে এখানে কাজ করতে পারেন। ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারেন অথবা কাজ পোস্ট করতে পারেন, ফ্রিলান্সার হায়ার করতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আর বকবক করছি না, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ইজিলি এখান থেকে প্রোফাইল সাজিয়ে বিট করতে পারেন। তার আগে আমি আরেকটি কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে এই আউটসোর্স মাই জব এর উপর একটি ভিডিও আমি আমার প্রোফাইলে বা আমি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি, আপনি সেটি দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে যে ইংলিশ টেস্ট প্রথমে দিতে হবে সেটি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিছুটা, গিভ ইংলিশ টেস্ট টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ নলেজ অন ইংলিশ, অর্থাৎ আপনার যে ইংলিশে দক্ষতা রয়েছে সেটি প্রুভ করার জন্য আপনাকে এই টেস্টটি দিতে হবে। দিস টেস্ট উইল হেল্প ইউ প্রুভ ইয়র লেভেল ইন ইংলিশ, অর্থাৎ আপনার ইংলিশ লেভেলটা কোন পর্যায়ে রয়েছে সেটি আপনাকে প্রমাণ করতে হবে। ইউ উইল গেট বেটার রেসপন্স ফ্রম দ্য বায়ার থেকে ভালো রেসপন্স পাওয়ার জন্য আপনাকে এটি দিতে হবে। উই অনলি প্রেফার দ্য স্কিলফুল পিপল অন আওয়ার ওয়েবসাইট, যারা দক্ষ তাদের জন্য আমাদের এই ওয়েবসাইটটা। সো ইফ ইউ হ্যাভ ইংলিশ স্কিল টেক পার্ট ইন দ্য এক্সাম ওয়া ওপেন ইয়র ডোর ফর বিডিং এ জব, অর্থাৎ আপনাকে যদি বিট করতে হয় কাজের জন্য তাহলে আপনাকে এখানে এই টেস্টটি অবশ্যই দিতে হবে।
ক্লিক বেলো টু গিভ দ্য টেস্ট, এখানে ক্লিক করলে আমার টেস্টটা শুরু হয়ে যাবে। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনার প্রোফাইল সাজানোর আগে আপনি যে স্কিলগুলো দিবেন সেই স্কিলগুলোর উপরে পরীক্ষা দিয়ে আপনি যদি এখানে ভালো একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা শতভাগ, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা এই সাইটটি বাংলাদেশিদের জন্য আমি মনে করি প্রথম এবং বেস্ট সাইট। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক, আমি ইংলিশ টেস্টটা শুরু করছি। এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে কিন্তু রেফারিং করে বা রেফার কোড দিয়ে আপনি এনশিওর করতে পারেন আপনার ইনকামটা। এটা আমি পরে দেখাচ্ছি, আমি ইংলিশটা কীভাবে টেস্ট দিতে হয় আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে লগ ইন করতে হবে অনলাইন এক্সাম টেস্ট লগ ইন, লগ ইন ইউজিং ইউর রেফারেন্স আইডি, অর্থাৎ আমি আমার আউটসোর্স মাই জব ডট কম এর মধ্যে আমি লগ ইন করলাম। এবার আমি 20 মিনিটের মধ্যে আমাকে এখানে মাল্টিপল চয়েস রয়েছে, আমাকে সেটি 20 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে হবে। এখানে ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নিই আমরা। 60% মার্ক ইজ নিডেড টু পাস, অর্থাৎ এখানে পাস করতে হলে অবশ্যই 60% মার্ক পেতে হবে। তাহলে 10টি মাল্টিপল চয়েস থাকবে, সেখান থেকে আপনাকে মিনিমাম 6 পেতে হবে। অ্যাটেম্পট অল দ্য কোয়েশ্চনস, ডু নট ইউজ দ্য ব্রাউজার ব্যাক বাটন হোয়াইল ডুইং দিস টেস্ট, যখন আপনার এই টেস্টটি শুরু হবে আপনার ব্যাক বাটনে ক্লিক করা যাবে না। দ্য টাইমার অফ দ্য এক্সাম উইল নট স্টপ ওয়ান্স দ্য এক্সাম স্টার্ট, অর্থাৎ এক্সাম স্টার্ট হলে এটা বন্ধ করা যাবে না। ইম্পর্টেন্ট, রিমেম্বার টু ক্লিক দ্য ফিনিশ এক্সাম লিঙ্ক অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, ওয়ান্স ইউ কমপ্লিট দ্য হোল এক্সাম ক্লিকিং দ্য লিঙ্ক বিফোর ইউ ফিনিশ দ্য হোল এক্সাম ইউ উইল এন্ড ইউর এক্সাম সেশন, অর্থাৎ আপনার এক্সাম শেষ হলে এখান থেকে আপনাকে শেষে এই ক্লিক করতে হবে। আমি আবার পড়ছি, রিমেম্বার টু ক্লিক দ্য ফিনিশ এক্সাম লিঙ্ক অ্যাট দ্য বটম অফ দ্য পেজ, ওয়ান্স ইউ কমপ্লিট দ্য হোল এক্সাম শেষ হওয়ার পরে এই ফিনিশ এক্সামে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমি শুরু করছি, বিস্টি এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চন, সঠিক উত্তর আপনাকে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আর ইউ ফ্রেন্ডস সোজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ রিটেন ইন করেক্ট ইংলিশ, এসকেপ কোয়েশ্চন, ধরুন আমি এটি সোজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ রিটেন ইন করেক্ট ইংলিশ, হোয়াট ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, নান অফ দিস, হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, আমি এটাতে ক্লিক করলাম, রেকর্ড আনসার, দেন 3 নম্বর, ডু ইউ স্পিক ইংলিশ, ইয়েস আই ডু, রেকর্ড আনসার, সোজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ রিটেন ইন করেক্ট ইংলিশ, আই ডোন্ট লাইক কফি, আই ডোন্ট লাইক কফি, আই ডোন্ট লাইক কফি, দিস ইজ রাইট আনসার। 5 নম্বর, সোজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ রিটেন ইন করেক্ট ইংলিশ, জর্জ হ্যাজ এভরি বিগ কার, জর্জ এ ভেরি বিগ কার হ্যাজ, জর্জ হ্যাজ এ ভেরি বিগ কার, এই সি নম্বর অ্যান্সার হবে, রেকর্ড অ্যান্সার। Choose the correct one, he lives in London, C, correct answer. How old are you? I have 27 years old, I am 27 years old, record answer. Number 8, choose the sentence that is written in correct English, he goes to work in bus, he goes to work by bus, he goes to work by the bus, he goes to work by bus, record the answer. Tarpor, choose the sentence that is written incorrect, he Italian, he not Polish, he is Italian, he is not Polish, they is Italian, he is Italian, he is not Polish, a correct answer it is. Choose the sentence that is written in correct English, 10 number question.
গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক, দিস ইজ কারেক্ট আনসার, রেকর্ড আনসার। আরেকটি প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্নটি আমার এখানে টাইম শো করছে, আপনাদেরকে অবশ্যই টাইমটা খেয়াল করতে হবে। আর ইউ ফ্রেন্ডস, চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ রিটেন ইন কারেক্ট ইংলিশ। ইয়েস আই এম, রেকর্ড আনসার। চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ রিটেন ইন ইংলিশ, আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছি। এটাও অ্যান্সার দিয়েছি, আপনাকে একটু ধৈর্য ধরে অ্যান্সারগুলো দিতে হবে। এরপর এই 10টি অ্যান্সার দেওয়ার পর আমার 15 মিনিট 45 সেকেন্ড গেল, আমি এবার সবগুলো অ্যান্সার দিয়েছি, আমি ফিনিশ দ্য এক্সামের মধ্যে ক্লিক করলাম। তো বন্ধুরা, হয়ে গেল আমার পরীক্ষা, আমি এখানে পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট শো করছে। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বিগিনার, টাইম স্পেন্ড, আমার সময় ব্যয় হয়েছে 20 মিনিটের মধ্যে 4 মিনিট 34 সেকেন্ড, পাস মার্ক 60%, মার্ক অবটেন 100%, আমি এখানে 100-তে 100 পেয়েছি, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 10, অর্থাৎ আমি এখানে 100-তে 100 পেয়েছি। এখানে যে অ্যান্সারগুলো দিয়েছি সবগুলো শো করছে, খুব সহজে আপনি এখানে এভাবে অ্যান্সার দিয়ে আপনি সহজে আউটসোর্স মাই জব, একমাত্র বাংলাদেশি ট্রাস্টেড ওয়েবসাইট যেটির মধ্যে আপনি কাজ বা বিট করার আগে কাজ শুরু করতে পারেন শুধুমাত্র আপনার প্রোফাইলটাকে ভালোভাবে সাজিয়ে। তো আমার প্রোফাইলের একটি প্রাথমিক ধাপ আমি অতিক্রম করলাম, এখানে যে 10টি কোয়েশ্চেন রয়েছে সেই 10টি কোয়েশ্চেনের 10টি আমি সঠিক অ্যান্সার দিয়েছি এবং আমার বিট করে কাজ পাওয়ার সম্ভাবনা শতভাগ হয়ে গেল। তো বন্ধুরা, আপনাকে আমি পরিশেষে একটাই অনুরোধ করব, আপনি যদি ফ্রিলান্সিং জগতে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে অবশ্যই আউটসোর্স মাই জব .com-এ একটি অ্যাকাউন্ট ফ্রি করে এরপর আপনি আপনার প্রোফাইলটাকে ভালোভাবে সাজান, অর্থাৎ আপনাকে প্রথমে পরীক্ষা দিতে হবে, তারপর আপনাকে যথাযথ ইনফরমেশনগুলো দিলে আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে, এরপর আপনি বিট করতে পারবেন। এই হচ্ছে আপনার বন্ধুরা, আমি আপনাদের সাথে কিভাবে ইংলিশ টেস্ট দিয়ে পাস করবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতেই ভিডিওটা তৈরি করব, নেক্সট ভিডিও আশা করি সাথেই থাকবেন। আমি আপনাদেরকে পরিশেষে অনুরোধ জানাবো, আমার কষ্টটা বা পরিশ্রম সার্থক করার জন্য আপনার কাছ থেকে আমি একটু সহযোগিতা চাচ্ছি, অবশ্যই আপনি আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং নিজের অজানা বা অদেখা বা যেটি আপনি জানেন না সেটি সেই জ্ঞানকে আপনি সমৃদ্ধ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।